গজারিয়া হাওড়া নদীতে প্রতিমা ভাষণ স্থল পরিদর্শনে মেয়র। কিছুদিন পরেই শারদীয় দুর্গোৎসব। দিন দিন আগরতলা শহরে বাড়ছে পুজোর সংখ্যা, ফলে পুজো শেষে প্রতিমা ভাষণে বিভিন্ন ঘাটগুলিতে বাড়ছে চাপ। ইতিমধ্যে আগরতলা পুর নিগম ও স্মার্ট সিটি প্রজেক্টের মাধ্যমে দশমী ঘাট ভাষণ স্থল আধুনিকরণ কাজ চলছে দ্রুতগতিতে। এবছর পুজোর আগে সমাপ্ত হয়ে যাবে কাজ। পাশাপাশি শহরের বিভিন্ন শহরতলিতে প্রতিমা ভাষণের ঘাটগুলিও বুধবার পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বাধারঘাট এলাকার বিধায়িকা মীনারানী সরকার, কর্পোরেটর বাপি দাস ও কর্পোরেটর অঞ্জনা দাস গজারিয়া এলাকায় হাওড়া নদীতে ভাষণ স্থল ঘুরে দেখে। সেখানে শহরের দক্ষিণাঞ্চলে প্রায় 30 থেকে 40টি প্রতিমা প্রতি বছর দশমীতে নিরঞ্জন করা হয়, ফলে জায়গাটির উন্নয়নের প্রয়োজন রয়েছে। সে কারণে আজ মেয়র জায়গাটি পরিদর্শন করেন এবং পুজোর আগে প্রতিমা ভাষণে যেন কোনো প্রকার অসুবিধা পড়তে না হয় সে ব্যবস্থা করার আদেশ দেন তিনি। সামনে দুর্গাপুজো, দশমী ঘাটের এলাকা করা হচ্ছে পৌর নিগম থেকে সংস্কার, পাশাপাশি গজারিও আজকে দেখতে এলেন। গজারিয়াতেও অনেকগুলি মূর্তি এখানে বিসর্জন করা হয়, কিভাবে কি করা হবে এই জায়গাটা? আমাদের সামনে আসন্ন দুর্গা উৎসবকে সামনে রেখে দুর্গা উৎসব নির্বিঘ্নে ভালো হয় গতবারে যেভাবে আমরা করেছি, সেক্ষেত্রে নিরঞ্জনের ক্ষেত্রে আমরা সমস্ত দশমী ঘাটগুলি, মেইন দশমী ঘাট যেটা আছে এবং যেমন আজকে গজারে এসে এবং বিভিন্ন জায়গায় আমাদের আগরতলা শহরে বিভিন্ন জায়গায় দশমী হয়, তো এই গজারিয়া দশমী ঘাটটা নিয়ে আমাদের মাননীয় বিধায়িকা আমাকে বলেছেন মীনারানী সরকার মহোদয়া যে এটা ভাষণ করতে গিয়ে নিজের থেকে যারা আপত্তি নিয়ে আসেন তাদের অসুবিধা হয়, তো গতবার অসুবিধা লক্ষ্য করেছেন, এবার যাতে অসুবিধা না সুবিধা হয় করতে, সেই কারণে আমরা আজকে মাননীয় বিধায়িকা, ওয়ার্ডে যিনি কর্পোরেটর অঞ্জনা দাস, আমার এমআইসি মেম্বার বাপি দাস সহ আমরা সবাই আজকে পরিদর্শনে এসেছি এবং এটা আমাদের ইঞ্জিনিয়ারদের বলা হয়েছে আগামী 7 দিনের মধ্যে যাতে কাজ শুরু করা যায়, যাতে সুন্দরভাবে প্রতিমা নিরঞ্জন করা হয়। প্রায় 30-40টি এই এলাকার সমস্ত মা দুর্গার প্রতিমা নিরঞ্জন করা হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু আজকে বেরিয়েছি। তা আমি চেষ্টা করবো পুজোর আগেই যাতে সুন্দর করে সবটা কাজ করা যায়, যাতে সুন্দরভাবে নিরঞ্জন করা যায় মার প্রতিমা, সেদিকে লক্ষ্য রেখে আসার আগরতলা আমরা কাজ শুরু করেছি, আজকে বিধায়িকার সঙ্গে নিয়ে আমরা বেরিয়েছি। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার নিশ্চিন্তের প্রতীক।